নিউ ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা যেটা আমি ক্রিয়েট করেছি মাত্র 5টা প্রোডাক্ট দিয়ে তাও আবার সবকটা প্রোডাক্ট 5টা প্রোডাক্টই 200 টাকার নিচে তো বুঝতেই পারছো ভিডিওটা কতটা অ্যাফোর্ডেবল হতে চলেছে আর আমি কিন্তু আজকে ভিডিওটা রেখেছি তাদের জন্য যারা ভীষণই হালকা সাজ পছন্দ করে সরস্বতী পূজার দিন সকালবেলা বা দিনের বেলা যখন আমরা স্কুল কলেজে ঘুরতে যাই অনেকেই পছন্দ করে না যে অত হেভি মেকআপ মানে ফাউন্ডেশন কালারফুল আইস ফলস আইল্যাশ এগুলো পরে বেরোবে অনেকেই আছে যারা পছন্দ করে না তো তাদের জন্যই স্পেশালি এই লুকটা আমি ক্রিয়েট করেছি আর যেটা খুব অল্প সময়ে অল্প সংখ্যক প্রোডাক্ট দিয়ে খুব সহজে হয়ে যায় তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশনেও ক্লিক করে রেখো আর এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে আরেকটা হলুদ শাড়িতে লুক ক্রিয়েট করেছি সেটার লিঙ্ক কিন্তু আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো তো ফার্স্টেই কিন্তু আমি আমার মুখটাকে একদম ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি হেয়ার ব্যান্ডটা দিয়ে আমার চুলটাকে সিকিউর করে নিচ্ছি আর ময়শ্চারাইজারের জন্য আমি ফার্স্টেই ইউজ করছি পন্ডসের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা তোমরা চাইলে কিন্তু এর আগে টোনারও ইউজ করতে পারো বাট আমি টোনার ইউজ করিনি এখন যেহেতু শীতকাল আমাদের অনেকেরই ড্রাই স্কিন তো স্কিনে কিন্তু প্রপার হাইড্রেশনটা থাকা খুব ইম্পর্টেন্ট তো ময়শ্চারাইজারটা কিন্তু খুব ভালোভাবে একদম মানে কিপটের মতো না একদম ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে তারপরে আমি দেখতে পাচ্ছি এরকম একটা প্যালেট নিয়েছি এখানে ব্রাউন কালারের এই শেডটা দিয়ে আমি আইব্রো ড্র করবো বাট এই ব্রাউন শেডটা না খুব হালকা তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেটটা আছে সেই আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো ব্রাউন শেড নিতে পারো তো ব্রাউন শেডটা দিয়ে হচ্ছিলো না বলে আমি আমার কাজল পেন্সিলটা নিয়ে একটুখানি আইব্রোতে দিয়ে নিয়ে ব্রাশ দিয়ে সেটা ব্লেন্ড করে নিচ্ছি আইব্রোটা ড্র করার জন্য তারপর আমি ইনসাইড কসমেটিক্সের এই প্যালেটটা ইউজ করছি এই প্যালেটটা কিন্তু খুব কাজের বেশ মাল্টিপল প্যালেট এখানে অনেকগুলো তোমরা কনসিলার শেড পেয়ে যাবে অরেঞ্জ কালার কারেক্টার পেয়ে যাবে হাইলাইটিং শেড পেয়ে যাবে আমি এখান থেকে একটা পিচ কালার কারেক্টার নিয়ে আগে আমার ডার্ক সার্কেলগুলোকে একটু হাইড করে নেব আর যেখানে যেখানে পিগমেন্টেড এরিয়া আছে যেখানে যেখানে আমার কালো দাগ আছে লাইক ঠোঁটের ওপরে নাকের দুপাশে সেখানে সেখানে এটা অ্যাপ্লাই করব করে কিন্তু আমি এটা হাত দিয়েই ব্লেন্ড করে নেব আমি যদি এখানে লাইট কালারের কনসিলার একবারে ইউজ করতাম তাহলে কিন্তু আমার মেকআপটা কালো হয়ে যাওয়ার বা চোখের ওপরটা হালকা অ্যাশিনেস চলে আসার সম্ভাবনা থাকতো কিন্তু আমি যেহেতু কালার কারেক্টিং করে নিচ্ছি তাই কিন্তু ওটা হওয়ার সম্ভাবনা একদম থাকবে না এবার এই প্যালেট থেকে একদম লাইটেস্ট শেড যেটা আছে সেই কালারটা কিন্তু আমি আমার ইনার কর্নার্সগুলোতে অ্যাপ্লাই করে নেব যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করব এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সমস্ত প্রোডাক্টের লিঙ্কই কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা চাইলে চেক করে নিতে পারো এটা কিন্তু তোমরা হাত দিয়ে ব্লেন্ড করতে পারো কিন্তু আমি এখানে ব্রাশের ইউজ করেছি ব্রাশ দিয়ে ব্লেন্ড করার সময় কিন্তু একদম খুব একটা বেশি ড্র্যাগ করবে না সবসময় ড্যাবিং মোশনে ওটাকে স্প্রেড করবে তাহলে কিন্তু মেকআপটা ঠিকমতো বসবে এবার আমি ইউজ করছি মেবলিনের এই ফিটমি কম্প্যাক্ট এটার মধ্যে এসপিএফও দেওয়া রয়েছে অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু এটা খুবই একটা ভালো কম্প্যাক্ট ভালো মতনই কভারেজ দিয়ে দেয় প্রথমে যে জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে প্রথমে আগে আমি সেট করে নেবো তারপরে কিন্তু আমি ফুল ফেসেই এই কম্প্যাক্টটা অ্যাপ্লাই করব তারপর এই সেম প্যালেটটা থেকেই এই যে ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব হালকা একটা স্মোকি এফেক্ট পাওয়ার জন্য আমি কিন্তু পুরো ভিডিওটাতে মাত্র 5টা প্রোডাক্টই ইউজ করেছি আর এই 5টা প্রোডাক্টের মধ্যে এই আইশ্যাডো প্যালেটটাই কিন্তু আমি অনেক রকমভাবে ইউজ করেছি তারপরে নিয়ে নিচ্ছি এই ফেসেস কানাডার কাজল পেন্সিলটা এই পেন্সিলটা দিয়ে আমি কিন্তু প্রথমে নিচে কাজল পরলাম তারপরে ইনার কর্নার্সে অ্যাপ্লাই করলাম আর ওপরে আইল্যাশ লাইনেও কিন্তু হালকা করে অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি নিয়ে নিচ্ছি মেবলিনের এই লিপস্টিকটা আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি গালে আর লিপস্টিক হিসাবেও কিন্তু আমি এটাই ইউজ করব তো লিপস্টিকটা আমি একেবারে পরে নিলাম এবার আমি আস্তে আস্তে হাত দিয়েই কিন্তু ব্লাশটা ব্লেন্ড করছি এই সবগুলো কিন্তু হাত দিয়েই যথেষ্ট ভালোভাবে ব্লেন্ড করা যায় ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের দরকার পড়ে না আমি হাত দিয়েই করে নিলাম এরপরে আমি সেম প্যালেট থেকে লাইটেস্ট কালারের শেডটা নিয়ে হাইলাইটার হিসেবে ব্যবহার করছি তোমরা এরকম একটা যে কোনো প্যালেট চুজ করে নেবে যেখানে তোমরা এটাকে নানারকমভাবে মানে আইশ্যাডো ব্লাশ হাইলাইটার এভাবে নানারকমভাবে ইউজ করতে পারবে আমি হাইলাইটারটা নিয়ে চোখের ইনার কর্নার্স আইব্রো চিকবোনস যেখানে যেখানে ইউজুয়াল পয়েন্টস আছে সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি শাড়ি হার কানের দুল আর টিপ টিপটা কিন্তু শাড়ির সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস এরকম ধরনের লুকের সাথে টিপটা কিন্তু ভালো লাগে আজকের জন্য এইটুকুই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো নিচে কমেন্ট করে জানিও দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন ভিডিও